হ্যালো বন্ধুরা আমরা প্রায় সকলেই হোয়াটসঅ্যাপ ব্যবহার করে থাকি অনেক দিন ধরে হোয়াটসঅ্যাপ ব্যবহার করার কারণে হোয়াটসঅ্যাপ স্টোরেজ ফুল হয়ে যায় যার ফলে হোয়াটসঅ্যাপ আমাদের স্মার্টফোনের অনেকটাই স্টোরেজ দখল করে নেয় কিন্তু আপনারা যদি আমার এই ভিডিওটি ফলো করেন তাহলে আপনার স্মার্টফোনের হোয়াটসঅ্যাপ যেমন রয়েছে তেমনই থাকবে কিন্তু হোয়াটসঅ্যাপের স্টোরেজ একেবারে খালি হয়ে যাবে এটি করার জন্য আপনাদের প্রথমে স্মার্টফোনে থাকা হোয়াটসঅ্যাপ অ্যাপ্লিকেশানটিকে ওপেন করে নিতে হবে ওপেন করে নেওয়ার সাথে সাথে আপনাদের সামনে এরকম ধরনের ইন্টারফেস ওপেন হয়ে যাবে এখানে একেবারে ওপরের ডান দিকের কোণে থ্রি ডট রয়েছে এই থ্রি ডটে একটি ক্লিক দিয়ে দেবেন এরপর এখান থেকে সেটিংস অপশানটির ওপরে একটি ক্লিক দিয়ে দেবেন ক্লিক দিয়ে দেওয়ার সাথে সাথে আপনাদের সামনে অনেকগুলি অপশান শো করবে এখানে একেবারে নিচে যে অপশানটি রয়েছে স্টোরেজ অ্যান্ড ডেটা এই অপশানটিতে একটি ক্লিক দিয়ে দেবেন ক্লিক দিয়ে দেওয়ার সাথে সাথে একেবারে ওপরে যে অপশানটি শো করবে ম্যানেজ স্টোরেজ এই অপশানটিতে একটি ক্লিক দিয়ে দেবেন ক্লিক দিয়ে দেওয়ার সাথে সাথে আপনারা একেবারে ওপরে দেখতে পেয়ে যাবেন যে আপনার স্মার্টফোনের কতটা জায়গা দখল করে রেখেছে হোয়াটসঅ্যাপ স্টোরেজ আপনারা এখানে সেই সাইজটি দেখতে পেয়ে যাবেন এবং নিচে চ্যাটস অপশনের মধ্যে যেই সকল বন্ধুদের সাথে আপনি বেশি সময় ধরে চ্যাট করেছেন অর্থাৎ যেই সকল বন্ধুদের সাথে আপনি বেশি বেশি অডিও ভিডিও এবং ফটো শেয়ার করেছেন সেই সকল বন্ধুদের প্রোফাইল শো করছে এখান থেকে আপনারা যে কোনো একটি বন্ধুর প্রোফাইলের ওপরে ক্লিক দিয়ে দেবেন ক্লিক দিয়ে দেওয়ার সাথে সাথে আপনারা এখানে দেখতে পেয়ে যাবেন যে আপনি ওই বন্ধুর সাথে যে সকল ভিডিও অডিও এবং ফটো শেয়ার করেছেন সেই সকল ভিডিও অডিও এবং ফটোগুলিকে এখানে দেখতে পেয়ে যাবেন এখানে ওপরের দিকে একটি অপশান শো করছে সিলেক্ট অল এই অপশানটিতে একটি ক্লিক দিয়ে দেবেন ক্লিক দিয়ে দেওয়ার সাথে সাথে এখানে সকল ভিডিও এবং ফটোগুলি সিলেক্ট হয়ে গেছে এবং একেবারে ওপরের ডান দিকের কোণে একটি ডিলিট আইকন শো করছে এই আইকনটিতে ক্লিক দেওয়ার আগে আপনাদের একটি কথা মাথায় রাখতে হবে এখানে আপনারা যে সকল ভিডিও ফটো এবং ডকুমেন্টসগুলি সিলেক্ট করেছেন ডিলিট বাটনে ক্লিক করার সাথে সাথে এই সকল ফটো ভিডিও এবং ডকুমেন্টসগুলি আপনার স্মার্টফোনের স্টোরেজ থেকে বা স্মার্টফোনের গ্যালারি থেকে ডিলিট হয়ে যাবে তাই আপনারা একটু ভালোভাবে চিন্তা করে নেবেন যে আপনারা সকল ফটো ভিডিও বা ডকুমেন্টসগুলি ডিলিট করতে চাইছেন কিনা এখান থেকে যদি আপনারা কোনো ফটো ভিডিও বা ডকুমেন্টস ডিলিট করতে না চান সেটির ওপরে একটু ক্লিক করে ধরে রাখবেন ধরে রাখার সাথে সাথে সেখান থেকে টিকমার্ক উঠে যাবে এবং তারপরে আপনারা ডিলিট বাটনে একটি ক্লিক দিতে পারেন ক্লিক দিয়ে দেওয়ার সাথে সাথে আপনাদের পারমিশান চাইবে জাস্ট আপনারা এখানে ডিলিট অপশানটিতে আবারও একটি ক্লিক দিয়ে দেবেন ক্লিক দিয়ে দেওয়ার সাথে সাথে আপনার ওই আনসিলেক্ট করা ফটো ভিডিও বা ডকুমেন্টস বাদে আর সকল ফটো ভিডিও ও ডকুমেন্টস ডিলিট হয়ে যাবে আমি এখানে কেবলমাত্র একটি বন্ধুর প্রোফাইল ওপেন করে তার চ্যাটসের মধ্যে থাকা সকল ফটো ভিডিও এবং ডকুমেন্টসগুলি ডিলিট করে দেখিয়েছি আপনাদের এখানে পরপর যে সকল বন্ধুদের নাম শো করছে সকল বন্ধুদের চ্যাটস ওপেন করে সেখান থেকে আপনারা ফটো ভিডিও এবং ডকুমেন্টস ডিলিট করে দেবেন তাহলে নিমেষের মধ্যেই আপনার হোয়াটসঅ্যাপের স্টোরেজ খালি হয়ে যাবে এবং তার সাথে সাথে আপনার স্মার্টফোনের স্টোরেজও কিছুটা খালি হবে আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে যদি ভিডিওটি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক দেবেন আর আপনি যদি এখনও আমাদের এই চ্যানেলটিকে না সাবস্ক্রাইব করে থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করে নিন এবং পাশের নোটিফিকেশন আইকনটিতে অবশ্যই ক্লিক করবেন আর আপনার বন্ধুদের সাথে এই ভিডিওটি শেয়ার করতেও ভুলবেন না